প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত সরাসরি অনুষ্ঠান বৈশাখী ফোক। সাথে আছি আমি তমরশিদ। রমজান মাস উপলক্ষে আমাদের আয়োজন সাজানো হয়েছে ভিন্নভাবে। আজ আমাদের কাওয়ালি সঙ্গীত পরিবেশনা করার জন্য আমাদের সাথে যুক্ত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাগর দেওয়ান ও তার দল। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিকের ইচ্ছায় অনেক ভালো আছি। আপনিও ভালো আছেন নিশ্চয়ই? অবশ্যই ভালো আছি, এবং আমাদের দর্শকেরা অপেক্ষা করছেন আপনার কণ্ঠে, আপনাদের কণ্ঠে গান শোনার জন্য। অবশ্যই আমরা গান শোনাতে তো আসছি। আমরা তাহলে গানে চলে যাই। কোন গান দিয়ে শুরু করছি? তো বাংলা কাওয়ালি করার চেষ্টা করব। এটিও দয়াল নবীর নামে রাসুল পাকের শান। এই শানটি পরিবেশন করার চেষ্টা করব। এই শানটির রচয়িতা হচ্ছেন আমার দাদাগুরু মালিক দেওয়ান সাহেব। তো তার লিখা রাসুল পাকের এই শানটি গাওয়ার চেষ্টা করছি। গানটি শুনুন। মদিনায় বসতি চায় না কুল মঞ্জাতি, বসতি চায় না কুল মঞ্জাতি, সদাই ডাকে রে উম্মতকে। মদিনায় বসতি চায় না কুল মঞ্জাতি, মদিনায় বসতি চায় না কুল মঞ্জাতি, সদাই ডাকে উম্মতকে রে এমন রসিকে লোকে, এমন রসিকে লোকে। মদিনায় বসতি চায় না কুল মঞ্জাতি, মদিনায় বসতি চায় না কুল মঞ্জাতি, সদাই ডাকে উম্মতকে রে এমন রসিকে লোকে রে, এমন রসিকে লোকে। রসেরি না গো রসেরি সাগো, পঞ্চরস যে জন রাখে, রসেরি না গো রসেরি সাগো, পঞ্চরস যে জন রাখে, পঞ্চরস যে জন রাখে, যে তারে ডাকে তার কাছে থাক, রসিকে লোকে রে এমন রসিকে লোকে।
বাড়ি বাসনা করিতে পুরোনা যায় সে ভক্তের কাছে, ভক্তেরই বাসনা করিতে পুরোনা যায় সে ভক্তের কাছে, যায় সে ভক্তের কাছে দেখিলে যেভাবে রাখে তাকে, তোমারই আসে রয়াছে বসে, তোমারই আসে রয়াছে বসে, তোমারই আসে রয়াছে বসে, বাউল দাবান মালেকে রে এমন রসিক লোকে, খুবই সুন্দর। আসলে গান শুনে সবাই মুগ্ধ হচ্ছে, আমিও মুগ্ধ হচ্ছি। শুকরিয়া, শুকরিয়া। পরের গানে চলে যাই, এখন কোন গান শুনবো? এবার হচ্ছে আমার ছোট দাদা খালিক দন সাহেবের আরেকটি দয়াল নবীর শান, সেটি পরিবেশন করার চেষ্টা করব। গানটা শুনি। সুগন্ধে সুগন্ধে মনানন্দে
সুগন্ধে মন আনন্দে এই ত্রিভুবন আকুল। কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামের ফুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামের ফুল, সুগন্ধে মন আনন্দে ত্রিভুবন আকুল, সুগন্ধে মন আনন্দে ত্রিভুবন আকুল, সুগন্ধে মন আনন্দে ত্রিভুবন আকুল। কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামের ফুল, কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামের ফুল। ইসলামের ফুল, কঠিন মরু সাহারায়।
আসলে গানের কথাগুলো প্রাণ জুড়ায়। এখন কোন গান শুনবো? অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি বৈশাখী টেলিভিশনকে যে আমাদের এত সুন্দরভাবে একটি আয়োজন করে দিয়েছেন তারা। তো এখন যে এই গানটি পরিবেশন করবো, এই গানটি হচ্ছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামে একটি শান। আমাদের ভারতবর্ষে যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম প্রচার করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি, তার নামে একটি শান পরিবেশন করার চেষ্টা করবো। শুনি। খাজা জি মহারাজা জি, তুম বড়া গরিব নিবাজ, খাজা জি খাজা জি খাজা জি ইয়া গরীব
আসলে গানগুলো শুনলে যেন গান শোনার আগ্রহ আরো বেড়ে যায়। পরের গানে চলে যায়, এখন কোন গান শুনবো? জি, এখন আরেকটি বাংলা কাওয়ালি পরিবেশন করার চেষ্টা করব, শুনি। আধার কেটে হবে আলো, এলে ভক্তের বাসরে, এই আধারে ডাকি বাবা ফজা আধার কেটে হবে আলো, আধার কেটে হবে আলো, এলে ভক্তের বাসরে, এই আধারে ডাকি বাবা ফাজা তোমারে, ফাজা তোমারে। আধার ডাকি বাবা ফাজা তোমারে, আধার ডাকি বাবা ফাজা তোমারে, আমার আধার কেটে হবে
রাতের বাসরে এই আধারে ডাকি বাবা রাজা গো মানে, এই আধারে ডাকি বাবা রাজা গো মানে। হাজা দিবা
পেটে হবে আলো এলে ভদ্রবাসরে দারুণ। আসলে আমি পুরো অন্য এক গানের ভুবনে ঢুকে গিয়েছিলাম, যেন অন্য জগতে চলে গিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। পরের গানে চলে যাই। এখন মাওলানা কুল হযরত মাওলানা আলী করিমুল্লাহ ওয়াজহু, যার শান না করলেই নয়, কারণ তিনি হচ্ছেন আমাদের বেলায়েতের মূল খুঁটি, আমাদের পয়গাম্বরদের 313 জন নবীর শেষ, অ্যান্ড হচ্ছে নবুয়তের যুগ শেষ, অ্যান্ড হচ্ছে বেলায়েতের যুগের পদার্পণ। এই বেলায়েতের বাদশাহ, বেলায়েতের মালিক হচ্ছে মাওলানা আলী, যিনি হযরত দয়ালনবীর আমার রাসূলুল্লাহর একদিক দিয়ে জামাতাও ছিলেন, আবার আরেক দিক দিয়ে তার চাচাতো ভাইও ছিলেন। তো সেই শেরে খোদা মাওলানা আলীর নামে একটি শান পরিবেশন করার চেষ্টা করব। শুনি। মস্তে দম হম দম আলী আলী হরে দো জহাঁ সে দিলবর দম হম দম আলী আলী সাদা পীর কলন্দর লাল সখী সাদা পীর কলন্দর লাল সখী সাদা পীর কলন্দর লাল সখী জিদ দরদ হ্যায় না কোই কম সাদা পীর কলন্দর লাল সখী জিদ দরদ হ্যায় না কোই কম সানু রহেন্দা না এ কোই গম হায়দারিয়াম 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 হসন হুসান দায় সাদ সিরিতে গাজী দায় হায় দরিয়ম হায় দরিয়ম হায়
Pamarini, 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 pam
বাহ, আসলে বাইরে খুব সুন্দর একটা আবহাওয়া, আর আপনাদের গান যেন পুরো সন্ধ্যাটাকে, পুরো সময়টুকে, পুরো রাতটাকে অনেক বেশি আলোকিত করে তুলছে। সবকিছু মাওলার রহমত। আসলেই তাই, আসলে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি আপনার গানের কণ্ঠে। এর পাশাপাশি যারা রয়েছেন, এবং আপনাকে অনেক ধন্যবাদ, সবাই মিলে যত সুন্দরভাবে আমাদেরকে সময়টা উপহার দিয়েছেন, আসলে সবার সাথে পরিচিত হতে চাই আপনার মধ্য দিয়ে। জি অবশ্যই, আমাদের আজকে আমাদের মাঝখানে অনেক গুণী মিউজিশিয়ানরা আছে, যাদের কারণে আসলে আমরা শিল্পী, আমরা যারা ছোটোখাটো শিল্পীরা আছি, তারা আমরা গান গেয়ে সঙ্গীত করে আপনাদের মাঝখানে আসতে পেরেছি। আমাদের ডান পাশে আছেন অক্টোপ্যাডে পার্কেশনে আমাদের মানিকদা, সিনিয়র পার্সন, আর তার পাশে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় নাদিম দেবান, ওরফে নাদিম ভুইয়া। আচ্ছা, তারপরে আমাদের বেজে আছেন আমাদের রাহাত ভাই, রাহাত সরকার। দুই রাহাত একসাথে বসছে আজকে। আমাদের রাহাত সরকার ভাই আছে, আমার ভাগিনা, ছোট ভাগিনা, আমার বড় আপুর ছেলে রাহাত হোসাইন। রাহাত হোসাইন আজকে আমাদের মাঝখানে আছেন, সব থেকে ক্ষুদে শিল্পী। হ্যাঁ, সব থেকে ক্ষুদে শিল্পী রাহাত হোসাইন আছে। তার পাশে আছে আমার বড় ভাই তারেক দেওয়ান, এখানে রয়েছেন আমাদের শিমুল দাদা ভাই, রয়েছেন আমাদের সোহেল দোহারিতে, রয়েছেন আমাদের সুশান্ত দাস ওরফে সুকেশ। আচ্ছা, আমাদের তবলাতে রয়েছেন আমার ভাই অপূর্ব, ভাই অপূর্ব দা, আর রয়েছেন আপনি। আর আমাদের আড়ালে যারা রয়েছেন ক্যামেরাতে, তাদের প্রতি অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আসলে সবার এই যৌথ প্রযোজনায় বা সবার সাথে মিলে আসলে যখন একটা গান শোনা হয়, সেই গানে শোনার আবেদন বা গানটা আসলে সুন্দর হয়ে ওঠে, যেমনটা আজকে হয়েছে, খুবই ভালো লেগেছে। আমরা শেষ গান শুনব এবং শেষ গান শুনে বিদায় নিব, তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, বৈশাখী ফোক অনুষ্ঠান আজকে এখানে বিদায় নিচ্ছি, শেষ গানটি শুনবো। তবে শেষ গান শোনার আগে জানাতে চাই, বৈশাখী টেলিভিশনের যে কোনো অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/বৈশাখী টেলিভিশন এবং ইউটিউব চ্যানেল youtube.com/বৈশাখী টেলিভিশন। আমরা শেষ গানে চলে যাচ্ছি, কোন গান শুনব? শেষ যেহেতু, আসলে শুরু তাকে নিয়ে, শেষও তাকে নিয়েই হওয়া উচিত। তো আমি শেষ আল্লাহ মালিকের একটি গুণকীর্তন নিয়ে, এবং আমরা যে মানুষ আছি, যারা আসলে আমরা আছি দেখি, আমাদের এত ধর্ম, আমাদের এত ইবাদত বন্দেগী, আমাদের এত কিছু আছে, যখন আমি থাকবো না তখন কোনো কিছুই থাকবে না। সো মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর এটি আল্লাহ মালিক স্পষ্টভাবে আমাদের পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন। তো সেই দিকে লক্ষ্য করে আমি একটি গান, আমার বাবা, আমার জন্মদাতা পিতা কবির দেওয়ান সাহেবের লিখা, কাওয়ালিটি পরিবেশন করার চেষ্টা করব। খুব সুন্দর কথা বলেছেন গানটি শুনে। জি, আল্লাহ তোমার অপার লীলা বোঝা হলো না, আল্লাহ তোমার অপার লীলা বোঝা হলো না।
মানুষ তোমার সৃষ্টির সেরা কোরআনে তাই কয় মওলা কোরআনে তাই কয় মওলা কোরআনে তাই কয় আল্লাহ তোমার অপরে লীলা আল্লাহ তোমার অপরে লীলা বোঝা হলো না মানুষ তোমার সৃষ্টির সেরা কোরআনে
আমার সৃষ্টি সেরা কোরআনে তাই কয় মাওলা কোরআনে তাই কয় আল্লাহ তোমার